সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকের গরুর বাজারে আমরা ভিআইপি একটি স্টলে প্রবেশ করব। এই ভিআইপি স্টলে আপনাদেরকে দেখাবো কি ধরনের গরু রয়েছে। চলুন আমরা গরুগুলি দেখি। বিশাল বিশাল গরু এই খামারিরা নিয়ে এসেছেন, উপরে ফ্যান চলছে। প্রত্যেকটা গরু সেম ক্যাটাগরির, তারা দাম চেয়েছেন 360,000 টাকা করে। সবগুলো গরু 19-20 মধ্যে রয়েছে। আপনারা দেখছেন কিছু গরু এই মুহূর্তে বিশ্রাম নিচ্ছে, কালার সেম। বিরাট একটি স্টল তৈরি করেছেন এই বাজারের মধ্যে। সর্বশেষ আমরা এই স্টলে ঢুকলাম, আপনারা সামনে দেখছেন ম্যানেজাররা বসে আছে এবং তারা এখানে গরু বিক্রি করছে। তাদের অনেক গরু ছিল, মোটামুটি তাদের 80% গরু বিক্রি হয়ে গিয়েছে। 300 গরু নিয়ে তারা এই বাজারে প্রবেশ করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনো অনেক গরু দাঁড়ানো আছে এবং উপরে ফ্যান চলছে এবং খুব সুন্দর করে সাজসজ্জা করা হয়েছে এই স্টলে। তাই আমরা আপনাদেরকে এই স্টলটি দেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটি গরু আপনারা দেখেন, প্রত্যেকটি গরু প্রায় সেম সেম অবস্থান, কিন্তু দাম হাঁকিয়েছেন 360,000 টাকা করে। তাদের সাথে ক্রেতাদের বেশি একটা কথা বলতে হয় না, 19-20 করেই ক্রেতারা গরু নিয়ে যাচ্ছেন, কারণ তাদের গরু একসাথে সব নিয়ে আসা হয়নি, একটু একটু করে নিয়ে আসা হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে আমরা এই বিশাল একটি স্টোর দেখানোর চেষ্টা করেছি। ফ্যান চলছে, বাতাস চলছে, চারদিক থেকে বাতাস আসে এবং নিরিবিলি পরিবেশে এখানে গরু বিক্রি চলছে। তো বন্ধুরা, আমাদের ঈদের বাজার আজকের মতো এখানেই। এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। ঈদ মোবারক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।